চেনা ক্যাম্পাস, পাশে বন্ধু, প্রাণে উচ্ছ্বাস। দেশের প্রায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আজ এমন। সপ্তাহে ছয় দিন ক্লাস হবে দুই শিফটে। সরকারের নির্দেশনা মেনে স্কুল পরিচালনার কথা জানালেন শিক্ষকরা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের প্রতিটি বিদ্যালয়ে যেন উৎসবের আমেজ। বুধবার নির্ধারিত সময়ের আগে স্কুল প্রাঙ্গণে হাজির খুদে শিক্ষার্থীরা, অপেক্ষা প্রিয় ক্লাসরুমে ফেরার। স্কুলের মাঠে মাঠে সেই চিরচেনা রূপ, বন্ধুদের সঙ্গে খেলা আর গল্পে মাতোয়ারা সবাই। আনন্দ ঘন পরিবেশে শুরু হয় পাঠদান। এতদিন আমার বাসা থেকে ভালো লাগছিল না, এতদিন পর আমি স্কুলে এসেছি, আমার খুব ভালো লাগছে। বন্ধুদের সাথে খেলতে পারবো, বাসায় যেতে পারবো, অনেক মজা পাবো। দীর্ঘদিন বন্ধ আর অনলাইন ক্লাসে খুদে শিক্ষার্থীদের শিক্ষা জীবন থিমিয়ে পড়েছিল জানিয়ে অভিভাবকরাও জানিয়েছেন স্বস্তির অনুভূতি। বাচ্চাগুলো বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছে, আর ওরা মনে করেন অতিরিক্ত দুষ্টমি অত্যাচারটা আছে, পড়ালেখা তো নাই। বাচ্চাদের ব্যাপারে যে টেনশনটা ফিল করতেছিলাম সেটা থেকে মুক্তি পেলাম আজকে আমরা। শিক্ষকরা জানাচ্ছেন মানা হবে স্বাস্থ্যবিধি, তবে তা যেন শিক্ষার্থীদের জন্য চাপ না হয়। মাস্ক, তারপর স্যানিটাইজার, যা কিছু করার দরকার যথাসময়ে এগুলো করে তাদেরকে আমার শ্রেণী কক্ষে বসানোর ব্যবস্থা করব। আর সে সাথে সাথে আমরা অভিভাবকদেরকেও সচেতন করার চেষ্টা করব। প্রতিটি বিদ্যালয়ে তাপমাত্রা মাপা, হাত ধোয়া সহ খুদে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানাতে দেখা গেছে জোর তৎপরতা। সাদিয়া আফরিন, সময় সংবাদ। এদিকে প্রথম দিনের উপস্থিতি সন্তোষজনক জানিয়ে শিক্ষকরা বলছেন নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করাই বড় চ্যালেঞ্জ। শাকির আহমেদের রিপোর্ট। রাজধানীর মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস জানান দিচ্ছে স্কুলে ফিরতে পেরে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কতটা আনন্দিত। স্কুলের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করেন শিক্ষার্থীরা। দীর্ঘ এক মাসেরও বেশি সময়ের বিষণ্নতা কাটিয়ে স্কুলে আসতে পেরে যেন নতুন জীবনের স্বাদ পায় তারা। আমার মিস এবং আমার ফ্রেন্ডদেরকে দেখে আমার খুব ভালো লাগছে, খুব খুশি লাগছে। বাসায় আমার একটু ভালো লাগতো না, স্কুলে এসে আজকে আমার খুব আনন্দ লাগছে। শিক্ষার্থীরা বলছেন আর যেন স্কুল বন্ধের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়। যখন স্কুল বন্ধ হয়ে যায় তখন স্কুলকে মিস করি, আরো ফ্রেন্ডসদের মিস করি। আমি চাই স্কুল বন্ধ না থাকুক, আমরা যেন খেলতে পারি, পড়তে পারি, আমাদের সারা বছর স্কুল খোলা থাকুক, এটা ভালো লাগে। প্রথম দিনের উপস্থিতি সন্তোষজনক জানিয়ে শিক্ষকরা বলছেন নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করতে পারাই এখন বড় চ্যালেঞ্জ। সকালবেলা এসে যখন বাচ্চাদের দেখলাম তখন তো আনন্দের সীমাটা আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। বাচ্চাদের কাছে পেয়ে আমরা যেমন আনন্দিত, আমাদের বাচ্চারাও আনন্দিত। বাচ্চাদের সিলেবাস যেন ঘাটতি না থাকে, সেজন্য ঘাটতি ফিল আপের জন্য আমাদের 20 মিনিট এক্সট্রা ক্লাস করানো হচ্ছে। কোভিডের ঊর্ধ্বগতির কারণে গত 21 জানুয়ারি দ্বিতীয় দফায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রাণ ভ্রমরা এসব শিক্ষার্থীদের কলকাকলিতে আবারও মুখরিত হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। এই ধারা অব্যাহত থাকুক এমনটি চান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছয় মাস পর শুরু হয়েছে প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চলতি ও আগামী শিক্ষাবর্ষ মিলে করোনাকালের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বই দিয়ে শঙ্কা দ্রুত সমাধান করা হবে বলে জানান তিনি। সকালে ঢাকা কলেজে 2021-22 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি। এদিকে ক্লাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। সবার হাতে হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, জাতির পিতার আদর্শেই গড়বে জীবন, দক্ষতা এবং জ্ঞানের সংমিশ্রণে এগিয়ে যাবে সাফল্যের সন্ধানে, এমন প্রত্যাশা নিয়েই শুরু হলো 2021-22 শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকের ক্লাস। বুধবার সকালে ঢাকা কলেজে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এ সময় সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন উচ্চ মাধ্যমিকের বইয়ের সংকট দ্রুতই সমাধান করা হবে। হয়তো এক শিক্ষাবর্ষেই আমরা সব ঘাটতি পূরণ করে ফেলতে পারবো না,
তবে আমরা আশা করছি যে এই শিক্ষাবর্ষ এবং হয়তো আগামী শিক্ষাবর্ষ মিলিয়ে যেখানে যতটুকু ঘাটতি হয়েছে সেটুকু আমরা পূরণ করতে পারব। মহামারীর ধাক্কা কাটিয়ে ক্লাস শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা। আমরা ভাবছিলাম আমাদের আগের ব্যাচে ওরা তো নবীনবরণ পায় নাই, আমরা আইসা আলহামদুলিল্লাহ নবীনবরণ পাইছি, সে কারণে অনেক ভালো লাগতেছে। মানে এটা অনুভূতি আসলে ভাষা প্রকাশ করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরেছি এর জন্য ভালো লাগতেছে, আর বাসা থেকে অনেক দূরে আসছি, পরিবারকে ছেড়ে একা একা ঢাকা নতুন আসা, যার কারণে একটু খারাপ লাগা মনের ভিতরে আছে। বাংলাদেশ সরকার শিক্ষামন্ত্রী দুঃখ মানে এসেছিলেন, এটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল। যথাসময়ে ক্লাস শুরু করতে পারায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কামুক্ত শিক্ষকরাও। যথাসময়ে আমরা ক্লাসটা শুরু করতে পারছি এটা আমরা দারুণভাবে আনন্দিত। আমরা শিক্ষকরা খুব খুশি যে আমার শূন্য ক্যাম্পাসে আমার শিক্ষার্থীদের পদচারণ এখন মুগ্ধ হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষামন্ত্রী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিপুল পরিমাণ ইউরিয়া সার। দিনের পর দিন এভাবে পড়ে থাকায় নষ্ট হচ্ছে সারের গুণগত মান। বন্দরের ইজারাদাররা বলছেন গোডাউনে জায়গা ও টিনের শেড না থাকায় বাধ্য হয়ে ডিলারদের এভাবে সার রাখতে হচ্ছে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। উত্তরবঙ্গের অন্যতম নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ি। ইরিবোরো মৌসুমকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতিবছর ব্যবসায়ীরা চট্টগ্রাম ও ঢাকা থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার নিয়ে আসেন, যা সরবরাহ করা হয় উত্তরাঞ্চলের 16 জেলায়। তবে বন্দরের গোডাউনে পর্যাপ্ত জায়গা ও শেড না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় 20,000 মেট্রিক টন ইউরিয়া সার। দিনের পর দিন এভাবে খোলা আকাশের নিচে পড়ে থাকায় পানি পড়ে জমাট বেঁধে যাচ্ছে অনেক সারের বস্তা, এতে সারের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। বৃষ্টি যদি নামে তাতে মালগুলো ভিজে যাচ্ছে, ড্যামারেজ আসতেছে, তারপরে আমাদের এই গাড়ি লোড আনলোডেও সমস্যা হইতেছে। বৃষ্টি বললে পরে ভিজে গেলে সমস্যা হয়, ধারগুলো দানা ধরে যায়। শক্ত গেলে পরে মালে কাজ কম করে, খ্যাতি গেলে পরে বন্দর ইজারাদারের দাবি, বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় এমন সমস্যার সৃষ্টি হচ্ছে। বন্দরে শেড করে দেয় তাহলে মালামালের গুণগত মালেরও ক্ষতি হইতো না, মালেরও ক্ষতি হইতো না, সেটা অবশ্যই বন্দরের দরকার। এ বিষয়ে বন্দর কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন বন্দরে গোডাউনের ধারণ ক্ষমতা বাড়ানো সহ অন্যান্য সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এখানে যে অবকাঠামোগত দুর্বলতা আছে, এটা বিএনডিসির একটি গোডাউন আছে এবং বিডব্লিউডিআর গোডাউন আছে, দুই গোডাউনের ধারণ ক্ষমতা কম। আমরা এটাও লিখে আমরা জানাবো, আশা করি সংশ্লিষ্ট দপ্তর এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে। বাঘাবাড়ি নৌবন্দরে সারের গোডাউন রয়েছে দুটি, মোট ধারণ ক্ষমতা প্রায় 15,000 মেট্রিক টন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ। রোজার আগে দেশের বাজারে ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না। আরেক দফা তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সরকারের এমন শক্ত অবস্থানের কথা জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারিত মূল্যের বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো যাবে না, সরকারের থেকে কারো হাত বড় নয় বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বাণিজ্যমন্ত্রী। আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম সমন্বয় করে গত 6 ফেব্রুয়ারি প্রতি লিটার 8 টাকা বাড়িয়ে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় 168 টাকা। এর মধ্যেই আরও 12 টাকা বাড়িয়ে লিটার প্রতি 180 টাকা করার প্রস্তাব দেন আমদানিকারকরা। এ অবস্থায় রমজান সামনে রেখে সয়াবিন তেল সহ নিত্য পণ্যের মজুদ সরবরাহ, আমদানি ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার বিকেলে 2 ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে মন্ত্রী জানান অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করতে সরকার তৎপর রয়েছে, নির্ধারিত মূল্যের বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো যাবে না। রমজানে কোনোভাবেই ব্যবসায়ীদের কালো হাত যেন প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। কোনোভাবেই কোনো অসাধু কোনো ম্যাল প্র্যাকটিসকে অ্যাকসেপ্ট করা যাবে না। আমরা এবার ডিসি এবং প্রশাসনের সাহায্য নিয়েছি, এই ধরনের কাজ যারা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। ডিসি করবে, ভক্ত অধিকার করবে, সবারই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, যার যার মতো করে করবে। যদি কোথাও মনে করে যে সবাই একসাথে যাওয়া দরকার, একসাথে। আগামী 31 মে থেকে সয়াবিন তেল এবং 31 ডিসেম্বরের পর থেকে পাম অয়েল খোলা বিক্রি করা যাবে না, বোতলজাত করতে হবে। 31 মে এবং 31 ডিসেম্বর এরপরে আর কোনো তেল খোলা বাজারে খোলা বিক্রি হবে না, সবই আমাদের বোতলজাত হবে। এদিকে ব্যবসায়ীরা দাবি করলো ভোজ্য তেলের দাম বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন বাণিজ্য মন্ত্রী। বোতল কেটে এরকম করছে, তারপরে আমরা শুনেছি যেটা সত্যি কথা সেটা হলো যে তেল যে মধ্যসত্ত্বভাগীরা তারা একটু হোল্ড করার চেষ্টা করছে, এগুলো খবর এসেছে, যার জন্য আমরা খুব শক্ত ইনস্ট্রাকশন দিয়েছি। গত 2 বছরে প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 58 টাকা। প্রসূন আশিস,
সময় সংবাদ ঢাকা। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ বাড়ল 3,000 কোটি টাকা, আর 567 কোটি টাকা কমলো মেট্রো রেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভা শেষে ব্রিফিংয়ে এই কথা জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, মূল্যস্ফীতি বাড়লেও তা জনগণের আয়ত্তের মধ্যে আছে। উন্নয়নশীল দেশের তকমা লাগিয়ে এবার আগামী 2 দশকের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখানোর লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অদম্য এই অগ্রযাত্রায় সরকারের সর্বোচ্চ গুরুত্ব অবকাঠামো উন্নয়নে। সেই লক্ষ্যে বেশ কিছু মেগা প্রকল্প এখন সরকারের হাতে। অগ্রাধিকার ভিত্তিক এমন 10টি প্রকল্পে চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেটে দেওয়া হয়েছে আলাদা বরাদ্দ। তবে এনইসি সভায় সংশোধিত এডিপিতে বড় প্রকল্পগুলোতে বরাদ্দ সংশোধন করা হয়েছে। নতুন বরাদ্দে 3,000 কোটি টাকা বাড়ানো হয়েছে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে, মেট্রো রেল প্রকল্পে কমানো হয়েছে 567 কোটি টাকা। অপরিবর্তিত রাখা হয় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বরাদ্দ, আর রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে 3,590 কোটি টাকার বরাদ্দ বাড়ানো হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রভাব রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পড়বে না বলে সাফ জানান পরিকল্পনা মন্ত্রী। রূপপুরে যে প্ল্যান্টটা আমরা করছি এটা সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক চুক্তি, ইকুইপমেন্ট, লোক, অর্থ তিনটাই সিঙ্গেল চ্যানেল, তৃতীয় কোনো পক্ষ নাই। সুতরাং সরাসরি ডাইরেক্টলি প্রত্যক্ষ কোনো প্রভাব পড়বে না। জানুয়ারি শেষে পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সাধারণ মূল্যস্ফীতি 5.86%, খাদ্যপণ্যের মূল্যস্ফীতিতে বলা হয় 5.60%। কয়েক মাস ধরেই তেল, চিনি, চালসহ নিত্যপণ্যের বাজার দরের ঊর্ধ্বগতিতে হিমশিম অবস্থা ক্রেতার। কিন্তু পরিকল্পনা মন্ত্রী দাবি করলেন, মূল্যস্ফীতি বেড়েছে ঠিক, তবে নিয়ন্ত্রণ করতে পেরেছে সরকার। আমাদের প্রতিবেশী বৃহৎ অর্থনীতি ভারত, সেখানেও আমাদের তুলনায় বেশি মূল্যস্ফীতি আছে। সেই জায়গায় আমরা বেড়েছে অস্বীকার করছি না, তবে নিয়ন্ত্রণে আছে আমাদের। সভায় চলতি অর্থ বছরের জন্য 25,324 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে 17,770 কোটি টাকা কমিয়ে সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে 71,533 কোটি টাকা ব্যয় করেছে সরকার, শতাংশের হিসেবে 31.21। সামবির রুপল, সময় সংবাদ, ঢাকা। ভাষাঞ্চরের কারখানায় রোহিঙ্গা নারীরা তৈরি করছেন পাঞ্জাবি থ্রিপিস। এসব পণ্য পৌঁছে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন শোরুমে। শাখাহত্তিপুর ক্যামেরায় ভাষাঞ্চর থেকে আরো জানাচ্ছেন কমল দে। সারিবদ্ধ সেলাই মেশিনে ব্যস্ত তরুণীরা, কেউ পাঞ্জাবি সেলাই, আবার কেউ বা ফতুয়া কিংবা মেয়েদের থ্রিপিসের কাজ করছে। মূলত উন্নত জীবনের আশায় ভাষাঞ্চরে আসা রোহিঙ্গা তরুণীদের নিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল এই কারখানা। আরেক অংশে চলছে হাতের কাজ, সুসুতো দিয়ে কাপড়ে তুলে ধরছে নানা ধরনের নকশা। এগুলো ব্যবহার হবে পাঞ্জাবি কিংবা থ্রিপিসের হাত ও গলায়। শাড়িতেও চলছে ব্লকের কাজ। আমরা তাদেরকে প্রোডাক্টিভ করব, তারা আসলে 6 মান্থের একটা ট্রেনিং প্রোগ্রামের পর আসলে প্রোডাকশন কাজ করা শুরু করতে পেরেছে। 10 দফায় 23,000-এর বেশি রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে এই ভাষাঞ্চরে, যার অর্ধেকের বেশি তরুণী ও নারী। গত কয়েক বছর আগে নিজ দেশ মিয়ানমারে প্রাণ ভয়ে শঙ্কিত ছিল এসব রোহিঙ্গা তরুণী। মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তেমন তাদের আশ্রয় দিয়েছে, ঠিক তেমনি করে তুলছে কর্মক্ষম। তাদের উৎপাদিত পণ্য রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামে বিক্রি হবে, এটি এখন তাদের স্বপ্নের বিষয়। নোয়াখালীর ভাষাঞ্চর থেকে কমল দে, সময় সংবাদ। তরুণ পাঠকদের পদচারণায় মুখরিত অমর একুশে গ্রন্থমেলা। প্রাণের বইমেলায় তরুণ পাঠকরাই সবচেয়ে বেশি বই কেনেন বলে মনে করেন প্রকাশকরা। চোখে মনে যারা জ্ঞানের আলো জেলে রাখতে চান, সেই তরুণরাই বইমেলায় আসেন প্রাণের কল্লোল নিয়ে। সৃষ্টি সুখের উল্লাসে, নতুনত্বের প্রয়াসে আসেন বিষয় বৈচিত্র্যের বই খুঁজে খুঁজে নিতে।
আর মেলা যখন উত্তাল মারছে তখন মেলা অঙ্গন জুড়ে দেখা তরুণ পাঠকদের উপস্থিতি বেশি পাওয়া গেল। গল্প, উপন্যাস, চিঠি, কবিতা সব ধরনের বই পড়তে পছন্দ করি। বেশ কয়েকজন তরুণ অনেক ভালো লেখালেখি করতেছে, তো তাদের সবার বই পড়ার চেষ্টা করি। আমি সবসময় গল্প পড়তে পছন্দ করি আর গল্পটা আমাকে প্রাণ দেয়। লেখকরাও তরুণদের সরব উপস্থিতিকে ইতিবাচকভাবেই দেখছেন। এখনকার প্রজন্মের তরুণরা দেখা যায়, আসলে আমরা যেহেতু আমি যেহেতু কবিতাগুলো আসলে অনুভূতি নিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করি, তো সবার অনুভূতির সাথে আসলে মিলে যায়। সাহিত্যের সকল মাধ্যমের প্রতি তরুণদের আগ্রহ বইমেলাকে যেমনিভাবে মুখরিত করেছে, তেমনি এক নতুন সম্ভাবনাময় বাংলাদেশের হাতছানি দিচ্ছে। তরুণ পাঠকেরাই সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবে, তরুণ পাঠকেরাই আগামীর সাহিত্যের কর্ণধার। তাই তো বইমেলার শত শত তরুণ পাঠক সেই বার্তাই দেয়। জানাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।